শনিবার বিকেলে 14 গ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর এপিএস ফয়সাল বিন করিমের উদ্যোগে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি ও ওনার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাইমুল হক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট শাহজাহান সিরাজ, লিয়াকত আলম মজুমদার, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল কাইম স্বপন, ঘোলপাশা ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন, ঘোলপাশা ইউনিয়ন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, 1 নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নাসিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোলপাশা ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক মজুমদার ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।